বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি চেষ্টা আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ এই আলোচনাগুলো যদি শুনতে পারেন এবং এই আলোচনা যদি মতে আপনি চলতে পারেন ইনশাল্লাহ আপনি এই পৃথিবী থেকে আল্লাহর অলি হয়ে যেতে পারবেন তবে আল্লাহর অলি অলি শব্দের অর্থ কি আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু হয়ে যাওয়া মানে কি আল্লাহ কোরআনে কি বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা কখনো চিন্তিত হবে না তাদের হেফাজত আল্লাহ নিজেই করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে আজকের যে আলোচনাটি সেটি হলো কি আপনারা তেহামদুল্লি কি পেয়েছেন যে কোন কোন আঘাতগুলো সইতে পারলে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আর আল্লাহর অলি হয়ে যাবেন এই যে কথাটি এত সুন্দর করে আর গুছিয়ে কি সুন্দর করে বলে ফেলা হলো কিন্তু দেখেন আল্লাহর অলি হওয়া অনেক বিষয় আচ্ছা অনেক ধৈর্য ধারণ করতে হবে এখন আমি বলবো যে আলাপটি যে দেখেন মানুষ যখন আল্লাহর অলি হয় তখন কিন্তু সে দুনিয়াতে বলি হয় বলি কি মৃত মানুষের মতো হয়ে যায় আচ্ছা যাই হোক আজকের আলোচনার মূল হবে সেটি হলো দেখুন যে কোন কোন আঘাতগুলো শৈলে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন কোন কোন আঘাতগুলো সইতে পারলে আল্লাহর অলি হওয়া যায় এই সম্পর্কে আপনারা সুন্দর মতো শুনতে থাকুন ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো দেখুন সমাজে বাড়িতে প্রাঙ্গণে অফিসে ব্যবসা বাণিজ্যে এবং নিজের ফ্যামিলিতে আচ্ছা আপনি দেখতেছেন এই ফ্যামিলিতে যদি আপনি একদিন চাকরি না করেন বা একদিন টাকা পয়সা এনে না দেন বা একদিন বাজারের খরচ না দেন তাহলে কিন্তু আপনাকে ছাড়া সংসারটা কেমন একটা এলোমেলো হয়ে যাবে সে জায়গার ভিতরে আপনি সব কিছু করছেন কিন্তু ফ্যামিলির লোকে আপনাকে গুরুত্ব দিচ্ছে কম মানছে না এবং কথাবার্তা উল্টা পাল্টা বলছে আর এগুলো শুনে আপনি মুচকি হেসে দিয়ে আপনি ভাবছেন যে তারা বোঝে না আল্লাহ তাদেরকে বোঝার জ্ঞান দাও কিন্তু সে কিন্তু একবারও বলেনি যে আমারটা খাস আমারটা চলিস আমারটা ফিরিস সব কিছু করিস তুই আমরা আমার সাথে খারাপ ব্যবহার করিস আমাকে দেখতে পারিস না এই কথাটা আপনি বলেন না অথচ হাসি মুখে তাদেরকে উত্তর দেন এবং আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি হেদায়ত প্রাপ্ত করার মালিক হে আল্লাহ যত দুঃখ কষ্ট তুমি দাও আমাকে আমাকে সহিবার শক্তি দিও কিন্তু তাদেরকে বুঝ দেয় কিন্তু তাদেরকে ধমক দেয় না তাকে কটু কথা বলে না যে আমি তোদেরকে কামাই করে খাওয়াই আচ্ছা গেল এটা সমাজে চলতে গেলেও দেখা যায় যে অনেক মানুষের মধ্যে কারো সাথে জগাজাটি বা কোনো প্যাস হয়েছে বা কেউ ঋণে পড়ে গেছে বা সে মার খাচ্ছে তখন এই দৃশ্য দেখে বলতেছে যে বাবা তোমার কি সমস্যা তোমাকে ওনারা টর্চারিং করছে কেন তোমরা তোমাকে ওনারা মারছে কেন তখন তিনি বলতেছে দেখেন আমি কিছু টাকা নিয়েছিলাম এদের কাছ থেকে যে আমার মা খুব অসুস্থ যে আমাকে দশ হাজার টাকা দিন দেখেন দশ হাজার টাকা তিনি দিয়েছে আমার কাছ থেকে সই নিয়েছে কিন্তু সইটা নিয়েছিল সাদা ব্লাইন্ড কাগজের মধ্যে যেখানে কোনো লেখা ছিল না কিন্তু আমি তো ঠেকেছি আমার মা অসুস্থ মরে মরে অবস্থা তখন এদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আমি কি করলাম যে এদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করালাম এরপরে তারা সেই কাগজের মধ্যে বিশ হাজার টাকা লিখে রেখেছে এবং মাসে মাসে তাদেরকে এত টাকা দিতে হবে দেখেন আমি তো গরিব মানুষ নিয়েছি দশ লিখে রেখেছে তার মধ্যে প্রতি মাসে মাসে আমার কাছ থেকে দু হাজার টাকা নিচ্ছে এখন আমি খোলাতে পারছি না এখন তারা আমাকে মারধর করে আচ্ছা তখন এই ব্যক্তিটি কি করলেন এই ব্যক্তিটি তাকে সাহায্য করে তার বাকি টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দিলেন তাকে মুক্ত করে দিলেন কিন্তু ওই লোকটা এক সময় তাকে ভালো বলতে বলতে একসময় সেই লোকটি আবার তাকে খারাপ বলতে শুরু করেছে যে দেখো আমি তাকে এরকম একটা ঋণের দায় থেকে তাকে রক্ষা করা হলো আমার ওচিলে তাকে আল্লাহ রক্ষা করেছেন কিন্তু সে দেখো মানুষের সাথে আমার ভালোটা একসময় বলেছে এখন সে আমার খারাপটা বলে আচ্ছা যে খারাপটা বলে এটা কিন্তু অন্তরে হৃদয়ে একটা আঘাত নেওয়ার মতো জিনিস কিন্তু আপনি সে আঘাতটি নিলেন না আর আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি হেদায়েতের মালিক আচ্ছা তাহলে এই আঘাতটুকু তিনি পেয়েছেন কিন্তু এই আঘাতটি তিনি নিলেন না মুখে হাসির ছলে উড়িয়ে দিলেন এরপরে তার অফিসে আদালতে তিনি কিন্তু একটা যথেষ্ট ইবাদতকারী তার অফিসে আদালতে সে যখন যায় তখন ফাইলের বিষয় বা কোনো একটা বিষয় তাকে দোষী সাব্যস্ত করা হয় যে ফাইল তিনি হাতেই ধরেননি অথচ তার ওখানে নিয়ে রেখেছে এবং বড় বড় অফিসাররা তাকে অবমান অপদস্থ করেছে এবং তাকে সাসপেন্ড করে দেবে এমন কিছু আলোচনাও করতেছে তখনও বলে আল্লাহ তারা বোঝে না তাদেরকে বোঝার শক্তি দাও কিন্তু তাদের কে মারতেও যায় না তাদেরকে হয়তো এতটুকু বলেছে বাবা আমি কি অপরাধ করেছি বাবা আমার ফাইলটাকে আমার চেম্বারে কেন নিয়ে রেখেছেন ওই ফাইলটা তো আমার নয় ওটা তো অন্য কারো এটা আমার এখানে রেখে এখানে আমাকে দোষী সাব্যস্ত করছেন কেন আমাকে ক্ষমা করবেন হয়তো যদি কোথাও ভুল হয়ে থাকে আর মনে মনে বলে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো তো এরকম তিনি যখন একজন কাছে গিয়েছেন যখন তাকে সাধন দিয়েছেন সে সাধনা করে সাধনা করতে করতে হালচাল যখন এরকম হয়ে যায় তখন দেখা যায় যে লোকটাকে পাগল পাগল লাগে কারণ সে তো আল্লাহর প্রেমে বিবর হয়ে গেছে সে তো আল্লাহর সাধনা করে আমল করে তখন তার নাওয়া খাওয়া গোসল ঠিক থাকে না তখন মানুষ তাকে আঘাত করে কথা বলে ভন্ড বলে কোথায় গিয়েছিস কোন ভণ্ডের কাছে গিয়েছিস এখন দেখতে তোকে মতো দেখা যায় তুই তো তো হয়ে গেছিস এরকম অবস্থা করে তখন সে একটা কথাই বলে আল্লাহ তুমি তাদেরকে দান করো আল্লাহ তুমি হেদায়তের মালিক আমাকে তারা যা কিছু বলছে তারা বুঝতেছে না আচ্ছা তাহলে এই ভূমিকাগুলো কার এই ভূমিকাগুলো ছিল রাসুলের কেন আল্লাহ যখন বলেছে হে মোহাম্মদ তুমি বলো তুমি বললে আমি তায়েব বাসীকে উল্টিয়ে দেবো তখন আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি রাগ করো না আল্লাহ তাদেরকে যদি উল্টিয়ে দেওয়া হয় তারা যদি মৃত্যুবরণ করে তাহলে আমি হেদায়তের পথে কাদেরকে ডাকব তাহলে বোঝা গেল এই লোকটি রাসুলের দায়িত্ব নিয়েছে রাসুলের যে কথা রাসুলের যে ব্যবহার যে চরিত্র সেই চরিত্রগুলো তার মধ্যে এসে গেছে তাহলে রাসুলকে যদি আল্লাহ বন্ধু বলে রেখে থাকে তাহলে এই ব্যক্তির মধ্যে যে রাসুলের চরিত্র এসে গেছে এখন এই ব্যক্তিটিকে আল্লাহ কি বলবে তখন এই লোকটি জায়গায় জায়গায় হোচট খাচ্ছে জায়গায় জায়গায় অপদস্থ হচ্ছে জায়গায় জায়গায় এরকম হচ্ছে কিন্তু সে চোখের পানি ধরে রাখার চেষ্টা করে কিন্তু পারে না চোখের পানি পরে আর বলে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করার মালিক এরকম কিছু বলতে 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 একটা সময় আল্লাহর মায়া লেগে গেছে আল্লাহ বলতেছে হে বান্দা তুমি কি আর বান্দা আছো তুমি তো আমার রাসুলের চরিত্র গঠন করেছ তুমি তো আমার বন্ধুতে পরিণত হয়েছ তখন আল্লাহ এই বান্দাকে দেখে কেঁদে দেয় আরে হে জগতবাসী জগতের সকলেই তোর নবীর জন্য কাদে আল্লাহর জন্য কাঁদে আরে আল্লাহ কার জন্য কাঁদে আল্লাহ তার জন্য কাঁদে যখন দেখে আমার সৃষ্টি রক্ষার জন্য আমার যদি রাগ উঠে যায় সৃষ্টিকে ধ্বংস করে দেবো তখন আমার রাসুল আমাকে ফিরিয়েছে হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিলে আমি হেদায়তের পথে কাকে আনবো কিন্তু এই লোকটির মধ্যে এই চরিত্র পাওয়া গেছে সেই চরিত্রটি হলো আমার রাসুলের চরিত্র যেই রাসুলকে আমি দুস্ত বলেছি তাহলে রাসুলের চরিত্র যে গঠন করলো সেই তো আমার দুস্থ সেই তো আমার বন্ধু তবে হে সমস্ত জগতবাসী আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি কথাগুলো কি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন হে সমস্ত জগতবাসী আমি এই চ্যানেলগুলো খুলেছি এই কারণেই মানুষ যেন সত্য দিশারি পায় সত্যর দিকে আসে আর আমার জন্য অবশ্যই দয়া করবেন আমি যে পথে আছি সৎ পথে আছি ইনশাল্লাহ এই সৎ পথে যেন মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারি তবে হে সমস্ত জগতবাসী যদি আমার এই আলোচনাগুলো ইউটিউবে শুনে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে যদি ফেসবুকে শুনে থাকেন তো অবশ্যই আপনারা এটাকে ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে আলোচনা দিলে যেন আপনাদের কাছে পৌঁছায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ